আমাদের ট্যুর ইনফরমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বিজয়া দশমীর পরের দিন একদিনের জন্য বেরিয়ে পড়লাম মন্দির শহর বিষ্ণুপুর দেখার উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকে সকাল 7:58-এর আরণ্যক এক্সপ্রেস ধরে বেলা 11:10 নাগাদ বিষ্ণুপুর পৌঁছালাম। যাত্রাপথের সময় লাগলো 3 ঘন্টার একটু বেশি। প্রসঙ্গত বলে রাখি, কলকাতা থেকে বিষ্ণুপুর আরণ্যক এক্সপ্রেস ছাড়াও রূপসী বাংলা বা কবিগুরুতেও পৌঁছানো যায়। বিষ্ণুপুরের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য স্টেশন চত্বর থেকেই অটো বা ছোট গাড়ি ভাড়া পাওয়া যায়। অটো ভাড়া 600 থেকে 1200 টাকা আর ছোট গাড়ি 1500 থেকে 2000 টাকা ভাড়া নেয়। বিষ্ণুপুরে পৌঁছে আমরা অটো ভাড়া করেই গোটা বিষ্ণুপুর ঘুরে দেখলাম। অটো চালক রাজুদা আমাদের খুব ভালোভাবেই গাইড করে প্রতিটি দর্শনীয় স্থান ঘুরে দেখালেন এবং বিষ্ণুপুরের সমস্ত ইতিহাস আমাদের কাছে তুলে ধরলেন। রাজুদার ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। তবে বেড়ানো শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমে রাজুদা আমাদের নিয়ে এলেন রাসমঞ্চ দেখাতে। মন্দিরটির উচ্চতা প্রায় 12 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 24 মিটার। মন্দিরটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির প্রতিষ্ঠা করেন। কার্তিক পূর্ণিমায় রাস উৎসবের সময় মল্ল রাজাদের সমস্ত রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য আনা হতো এই রাসমঞ্চে। মন্দিরটির নিচের অংশ মাকড়া পাথর দিয়ে এবং উপরের অংশ ইট দিয়ে তৈরি। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি ভারতবর্ষের অনন্য স্থাপত্য কীর্তি। রাসমঞ্চ দেখে বেরিয়ে পড়লাম মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। মল্লরাজা দুর্জন সিংহ 1694 সালে এই একরত্ন ইটের মন্দিরটি স্থাপন করেন। মন্দিরের নিচের অংশে পৌরাণিক কাহিনী, পশু পাখি, কৃষ্ণলীলা ইত্যাদি ভাস্কর্য বিদ্যমান, আর উপরের অংশে যুদ্ধ দৃশ্য বিদ্যমান রয়েছে। মদনমোহন মন্দিরে ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল, ভোগ রান্নার এখনও প্রচলন রয়েছে। এই মন্দিরের উচ্চতা প্রায় 10 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় 12 মিটার। মদনমোহন মন্দিরের দর্শনের পর আমরা পৌঁছালাম পাঁচচূড়া, অর্থাৎ শ্যামরায় মন্দিরে। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরটি আনুমানিক 1643 সালে
মল্লরাজা রঘুনাথ সিংহ স্থাপন করেন। মন্দিরটির উচ্চতা প্রায় 10 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় 11 মিটার। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্য এই মন্দিরটি সবথেকে সুন্দর বলা চলে। এই মন্দিরের দেওয়ালগুলিতে রামায়ণ, মহাভারত, রাসলীলার দৃশ্য দেখা যায়। পাঁচচূড়া দেখার পর পৌঁছে গেলাম গুমগড়। এই স্থাপত্যটি মল্লরাজা বীরসিংহ 17 শতাব্দীর দ্বিতীয়ার্ধে স্থাপন করেন। এই স্থাপত্যটি নিয়ে একাধিক ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ মনে করেন এটি শস্যাগার ছিল, আবার অনেকের ধারণা এটি রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল। এরপর অটোচালক রাজুদার সাথে পৌঁছালাম জোর বাংলা মন্দিরে। অসাধারণ স্থাপত্যের এই মন্দিরটি 1655 সালে স্থাপন করেন মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ। মন্দিরটির উচ্চতা প্রায় 10 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় 11 মিটার। পরস্পর সংযুক্ত দোচালার দুটি মন্দিরের সমন্বয়ে গঠিত এই স্থাপত্যটি, এবং এই দুই মন্দিরের সংযোগস্থলের উপরে রয়েছে একটি 4-চালা শিখর। পোড়ামাটির অলঙ্করণের মাধ্যমে মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটির নাম কৃষ্ণরায় মন্দির হলেও সকলের কাছে জোর বাংলা মন্দির নামে পরিচিত। এটি রাধেশ্যাম মন্দির। মল্লরাজা চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই একরত্ন মন্দিরটি 1758 সালে প্রতিষ্ঠা করেন। মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় 12 মিটার এবং উচ্চতা 10 মিটার। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। মন্দিরের দেওয়ালে রয়েছে মহাভারত ও পুরাণ কাহিনী। এই মন্দিরে রাধাকৃষ্ণ, নিতাই গৌর ও জগন্নাথ মূর্তির পূজা হয়। রাধেশ্যাম মন্দির দর্শন করে আমরা পৌঁছালাম রাধালালজিউ মন্দিরে। মন্দিরটি মল্লরাজা বীরসিংহ 1658 সালে রাধাকৃষ্ণের আনন্দের জন্য স্থাপন করেন। রাধালালজিউ মন্দির দেখে আমরা রাজবাড়ির ছোট পাথরের দরজায় পৌঁছালাম। মাকড়া পাথরের এই প্রবেশ পথটি সম্ভবত 17 শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত হয়। এরপর বড় পাথরের দরজায় পৌঁছালাম। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশ পথটি বড় দরজা বলে পরিচিত। এটি রাজবাড়ির উত্তর দিকের প্রবেশ পথ। এই প্রবেশ পথের দুই দিকে তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালনার জন্য আছে দ্বিতল দালান এবং ক্ষুদ্র গর্ত। রাজবাড়ি দেখে আমরা চলে এলাম পাথরের রথদীপ্তি। আনুমানিক 17 শতকে এই মাকড়া পাথরের দ্বিতল রথটি নির্মাণ করা হয়। রথের নিম্নাংশ রাসমঞ্চের অনুরূপ ও উপরের অংশ অন্যান্য মন্দিরের মতো। এরপর আমরা একে একে দেখে নিলাম মৃন্ময়ী মন্দির, সর্বমঙ্গলা মন্দির, লালবাঁধ, নন্দলাল মন্দির, কালাচাঁদ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির এবং জোর মন্দির শ্রেণী।
এই জোর মন্দির শ্রেণীর কাছেই রয়েছে পোড়ামাটির হাট। এই পোড়ামাটির হাট প্রতি শনিবার বসে, সঙ্গে চলে আদিবাসী নৃত্য ও গান। এরপর আমরা পৌঁছালাম ছিন্নমস্তার মন্দিরে। এই মন্দিরটি 1380 সালে কৃষ্ণচন্দ্র গুঁই স্থাপন করেন। এই মন্দিরের পাশেই রয়েছে দলমাদল কামান। কথিত আছে 1742 সালে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে বর্গী বাহিনীকে বিতাড়িত করেন। সেই থেকে কামানটির নাম দলমর্দন, যা পরে দলমাদলে পরিবর্তন হয়েছে। বিষ্ণুপুরে এই সমস্ত স্থানগুলি ছাড়াও যুগলকিশোর মন্দির, মহাপ্রভু মন্দির, মিউজিয়াম, মদন গোপাল মন্দির ইত্যাদি জায়গাগুলিও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।